রাত পোহালেই কোজাগরী লক্ষ্মীর আরাধনায় মেতে উঠবে বঙ্গবাসী। কিন্তু লক্ষ্মী লাভের আশায় দেবীকে সন্তুষ্ট করতে গিয়ে রীতিমতো টান পড়ছে পকেটের লক্ষ্মীতে। ফল থেকে সবজি সবকিছুরই দাম আকাশ ছোঁয়া। বাজার করতে এসে ক্রেতারা জানাচ্ছেন, বাজারের যা অবস্থা তাতে বড় করে পুজোর আয়োজন করা একেবারেই অসম্ভব। প্রচন্ড দাম, হাত দেওয়া যাচ্ছে না। মানুষের নানা নিয়মটা করতে হয়, তার জন্য সবকিছু করা। পটল 60 টাকা, কোনটা আপনি সস্তা পাচ্ছেন? সস্তা এখন আর সস্তার কোনো দিনই নেই। এখন কোনো জিনিসের কম দাম নেই, মানে মানুষ সাধারণ মানুষ পাচ্ছে না। না আনলে নয়, যেটুখানি না করলে নয়, সেটুখানি মানুষ চালাচ্ছে। করতে হয়, নিয়মটা রক্ষা করতে হচ্ছে। অন্যদিকে এবছর বিক্রি বাড়টাও অন্যান্য বছরের তুলনায় অনেকটাই কম। ব্যবসাতেও লক্ষ্মী লাভের আশা প্রায় নেই বললেই চলে, এমনই বলছেন বিক্রেতারা। দাম আপনার বেড়েছে, পিয়ারা, শাঁকালু, শশা এগুলো দাম বেড়েছে। আপেল আছে আপনার 100-120, বড় আপেল 150, পিয়ারা হচ্ছে আপনার 80 টাকা, শশা 50 টাকা, নারকেল ঠিক আছে, কলা 5 টাকা পিস, বড় কলা। দামটা বেড়েছে, বৃষ্টি মাল আসছে না ঠিক করে, তারপর পুজোর সময় দাম একটু বাড়ে। চাষিরা এটা আশা করে থাকে 12 মাসেরা। পেট্রোল ডিজেলের দামের জন্য কি মালপত্র ফলের দাম একটু বেড়েছে? বাড়তে পারে, কেন, সব তো গাড়িতে আসছে। পেট্রোল ডিজেল বাড়লে পরে গাড়ি ভাড়া বাড়বে, গাড়ি ভাড়া বাড়লে পরে তো যে মাল আসবে মালের উপরে চাপবে। শুধু ফল বা সবজি নয়, পাল্লা দিয়ে দাম বেড়েছে লক্ষ্মী প্রতিমারও। মূল্যবৃদ্ধির ফলেই প্রতিমার দাম বেড়েছে বলে জানাচ্ছেন বিক্রেতারা। গয়নার দাম বেড়েছে, রঙের দাম বেড়েছে, এইসব কারণে। ঠাকুরের দাম কত বেড়েছে গতবারের তুলনায়? গতবারের তুলনায় সামান্য বেড়েছে, খুব একটা বাড়েনি। লক্ষ্মী পূজোর বাজার করতে এসে আগুন ধরে হাত পুড়ছে মধ্যবিত্ত বাঙালি। প্রতিমা, ফল, সবজি, পুজো সামগ্রী সবকিছুরই চড়া দাম। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির ফলেই সবকিছুর দাম বেড়েছে জানাচ্ছেন বিক্রেতারা। তাই বাজার করতে এসে হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত বাঙালি। প্রজ্ঞা সাহা, ইটি ভারত, কলকাতা।